ফ্রেন্ড, তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যেমন আমাদের রাহুকেতু ক্লাবের কালিমাকে বিসর্জন করা হবে, তো তোমাদের দেখাবো এ টু জেড, একদম শেষ পর্যন্ত তোমাদের দেখাবো কি কি হচ্ছে। তো ভিডিওটা আজকে কিন্তু অনেক ভালো হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটা সাথে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ফাইনালি রাহুকেতু ক্লাবে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ মাকে বাইরে বের করে নিয়েছে, আর দেখো এখানে কত সুন্দর শিব আর শিবের সব সঙ্গীরা সেজে দাঁড়িয়ে আছে। তো এরা কিন্তু নাচতে নাচতে যাবে। যেগুলো ছবি দিয়ে থিম করেছিল, তো ওগুলো কিন্তু ভ্যানে উঠিয়ে নিয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। রাহুকেতু ক্লাবের ঠাকুরটা ডোবাতে একটু দেরি হবে, তো আর একটা ঠাকুর এখানে চলে এসছে, এটা হচ্ছে আমাদের বুলবুল চণ্ডীরই টাওয়ার পাড়ার ঠাকুর। তো দেখো তোমরা তো বন্ধুরা, আজকে কিন্তু বুলবুলিতে সব ঠাকুর বিসর্জন হয়ে যাবে, শুধু বাজারের ঠাকুরটা বাদ দিয়ে। তো যারা বাজারের ঠাকুরের বিসর্জনের ভিডিওটা দেখতে চাও, তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, শুধু মায়ের হাতের দিকে তাকাও, হাতটা দেখো একটু। তো বন্ধুরা দেখো হাতটা কেমন ভাবে নড়ছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি যেখানে ঠাকুর বিসর্জন হবে তো ওখানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ বুলবুলির যত ঠাকুর আছে সব এখানেই বিসর্জন হয়। তো এখানে সব বিসর্জন করছে, ওটা বুড়িমা আর এটা আমাদের প্রতিদলের ঠাকুর। তো এখন আমাদের এই আকাশ দেখো, আকাশ তারাই ভরা দেখো যাওয়ার পথে। তো দেখতে পাচ্ছ মায়ের সব গয়না এখন খোলা হবে, তো ধীরে ধীরে গয়নাটা খুলতে থাকুক, ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবই বৃথা আমায় ছাড়া। ফাইনালি দেখতে পাচ্ছ পুরো মোটামুটি সব
গয়না খোলা কমপ্লিট। দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের একটা সাবস্ক্রাইবার আর একটা কমেন্টে আমি অনেক মোটিভেট হই, তো নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। তো প্লিজ একটা করে কমেন্ট আর একটা করে লাইক করে দিও। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।